হাসপাতাল থেকে ফিরে কতগুলো দিন পরে আমার বাচ্চা দুইটাকে একদম মন খুলে হাসতে দেখলাম। এই কয়দিন আমি ওদেরকে ছাড়া যে কিভাবে ছিলাম আর ওরা আমাকে ছাড়া কিভাবে ছিল শুধু আল্লাহ জানে। মাত্র 10 দিন বাসায় ছিলাম না আর ঘরে ঢুকেই এমন একটা ধাক্কা লাগলো, মনে হচ্ছিল যে আমার বাসায় মনে হয় ডাকাত পড়ছে। ডাকাত পড়লে ঘরের অবস্থা যেমন হয় না, সব কিছু একদম ছড়ানো ছিটানো ছিন্ন ভিন্ন অবস্থা, ঠিক সেই রকম হয়ে গেছে বাসার সব কিছু। এই তিনটা মানুষ বাসার মধ্যে যে কী করছে শুধু তারাই জানে। এখন এই কয়দিন ধরে আমার সব কিছু বোঝাইতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাসায় ঢুকে আমাদের বাসার সামনে যে গাছগুলা বড় হয়েছে ওগুলো দেখতেছিলাম। এই গাছপালাও কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চার মতোই, তাই একটু একটু করে পানি দিয়ে ছোট থেকে একদম বড় হয়, ফুল হয়, ফল। আর এই গাছ ভরে যখন ফলমূল হয় তারপরে ফুল ফোটে তখন দেখতেই এত মায়া লাগে। যখন সানায়ের জন্ম হয়েছিল তখনও সাফওয়ান এই 7 দিনের জন্য আমার থেকে দূরে ছিল, আর ওই সময় তো অনেক ছোট ছিল, 3 বছর, ওগুলো হয়তো ওর মনেও না। বাট এইবার বেচারার বেশ কষ্ট হয়ে গেছে। সাফওয়ানকে বাসায় রেখে আমরা দুইজন আসছি একটু দায়সতে, এখান থেকে কিছু জিনিস কিনতে হবে। ওই যে বাবু হসপিটালে আছে তো বাবুকে তো ডেইলি খাবার দিয়ে আসতে হবে, সেটার জন্যই কিছু কেনাকাটা লাগবে। আমি খুঁজতেছিলাম হচ্ছে কুলিং বক্স, তো কুলিং বক্স লাগবে, জেল লাগবে, মিল্ক রাখার যে পার্টিকুলার জিপার ব্যাগ ওইটা লাগবে, বাট ওইটা আমি অলরেডি অনলাইনে অর্ডার করছি, আসতে একদিন সময় লাগবে। তো এমার্জেন্সির জন্য এখান থেকে একটু জিপার ব্যাগ নিয়ে গেলাম, আর সেই সাথে বাবুর ফিডার কিভাবে পরিষ্কার করবে এই সব জিনিসগুলো আলাদা রাখতে চাচ্ছিলাম। বাসায় যা আছে ওগুলো ব্যবহার না করে ওই সব জিনিসপাতি ওগুলো সব আলাদা করে কিনবো, তো ওইগুলোই সব খুঁজে খুঁজে কিনছিলাম। ডাইসো থেকে জিনিসপাতি খুব সহজেই খুঁজে পাওয়া যায়, কারণ অর্গানাইজ থাকে অনেক সুন্দর এখানকার দোকানপাটগুলোতে। কেনাকাটা শেষ, এখন বাসায় যাই সানাইকে দেখার জন্য, মনটা অস্থির হয়ে আছে। হাসপাতালে ভর্তি হওয়ার সময় আমি সাফওয়ানের চেয়ে সানাইকে নিয়ে বেশি কনসার্ন ছিলাম, কারণ সানাই তো ছোট আর আমাকে ছাড়া কখনো থাকেও না 1 ঘন্টার জন্য কোথাও। সাফওয়ানের বাবা কিন্তু উল্টা রিপোর্টই দিছে, সে বলছে যে সানাইয়ের কোনো ঝামেলাই করেনি, শুধুমাত্র খাইতে চায়নি কিন্তু আর কোনো ঝামেলা করেনি, বরং সাফওয়ানকে নিয়ে তার অনেক ঝামেলা হয়েছে। একটা জিনিসে আমার দেখে কষ্ট লাগছিল যে সানাইয়ের চুলগুলো আমি ঠিক করে দিতে পারতেছিলাম না। গত 10 দিনে সানাইয়ের চুলগুলো শুধুমাত্র সে একা একা ঝুটি বেঁধে রাখছে, তো এখন আমি আমার সানাইয়ের চুলটা ইচ্ছা মতো একটু তেল দিয়ে ঝুটি করে দিব। আমি তো তোমার কথা মনে করছি। হ্যাঁ দেখাও, এখানে এরকম করে সুজি। ওয়াও খুব সুন্দর। টেবিলের উপরে তোমার অনেকগুলো হোমওয়ার্ক দেখলাম, সেগুলো ঢুকায় রাখতে হবে নাকি? অনেকগুলো আছে। আজকে 10 দিন পর বাসায় আসছি, মাথায় একটু তেল দিছি, সানার মাথায় একটু তেল দিয়ে দিছি, বাচ্চাটার চুলের অবস্থা বড় বেগতিক। যাই হোক, 10 দিন পর বাসায় এসে আমার বাসাখানের চেহারা খান আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন আমার পিছনে যে সোফা খান যেখানে মানুষ বসে, সেইখানে কি অবস্থা, কাপড়ের এক গাদ্দি কাপড় চোপড় এখানে জমে আছে। তারপরে এইখানে যেখানে থাকবে হচ্ছে খাবার দাবার, সেখানে বই খাতা, আমার বাচ্চাদের ব্যাগ, ওইখানে ব্যাগ। এই দেখেন এই জায়গার অবস্থা, এখানে যে কতগুলো মানুষ বসবাস করছে, 3 জন মানুষ, এদের অবস্থাটা কি। ওশানায়া তোমরা কিভাবে এত আওলাইছো সারা ঘর, কে করছে এই আওলা জাওলা? আমাকে সাহায্য করবা সব বোঝাইতে? আচ্ছা ঠিক আছে, টিভি দেখে শেষ করলে করবা। আমার বেবিটা কত শুকাই গেছে, না খায় না খায় আমার জান বাচ্চাটা। এই কয়দিনে সাফওয়ানের বাবাকে রান্না করতে হয়, কারণ আমাদের আশেপাশের যে প্রতিবেশী আছে তারা সবাই মোটামুটি রান্না বান্না করে প্যাকেট ভরে ভরে দিয়ে গেছে বাসায়, যাতে রান্নার ঝামেলা না পোহাইতে হয়। তারপর সাফওয়ান সানাইকে বাসায় ডেকে নিয়ে গেছে যাতে ওরা একটুখানি খেলাধুলা করতে পারে, সময়টা কাটাতে পারে। যাই হোক, অনেকদিন পরে আমরা সবাই মিলে একটু হাসাহাসি করতেছিলাম, তবে অবশ্যই মনের ভিতরে ওই দুঃখটা তো সবসময় আছে যে আমাদের ছোট পাখিটা এখনো হাসপাতালে, ও কি করতেছে, নর্মাল লাইফে ব্যাক করতে হবে। আর এই যে এই দুইজন যখন পড়তে বসে তাদের মাঝখানে আমি বিশাল একটা বেড়া দিই এই কার্টুন দিয়ে, যাতে একজন আরেকজনের চেহারা দেখতে না পায়, না হলে সেই ঝগড়া। যাই হোক, আজকের ব্লগটা এ পর্যন্তই, নেক্সট ব্লগে দেখা হবে, সবাই ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ। এরকম করে হেন না কাউকে, ঠিক আছে লেখো।